দ্বিতীয় নম্বর আল্লাহ রায় ঘোষণা দিচ্ছে রবিল ওয়ালি দাইনি ইহসানা, পিতা মাতা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার রায়, এটা মানতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন রায়ের ব্যাখ্যা দিতে গিয়ে শব্দ চয়ন করেছেন, খেয়াল করেন, আফিবলাহুমা জানাহাজুল লিমিনার রহমা। আল্লাহ পাক বলেন আফিদ খাবসুন মানে দাউন করার পরে ফল করে দেওয়া। হে পৃথিবীর বান্দার বান্দিরা, তোর মার বাবার জন্য তুই ডাউন কর, ফল করে দে। শুধু ডাউন করলে ওয়াকফিদ হয় না, ডাউন করার পরে ফল কর। লাহুমা তাদের দুইজনের জন্য, জানা হন মানে ডানা, জিল্লুন মানে ছায়া, রহমত মানে দয়া। তোর রহমতের ডানার যে ছায়া আছে এটা ডাউন করার পরে ফল করে দিবি মার বাবার জন্য। আও ফরিদপুরবাসী, হ্যাঁ ছেলে কথা বলেন কেন, ফরিদপুরবাসী এখানে আমি যেটা পেয়েছি, জানা কোন শব্দের শাব্দিক অর্থ হয় ডানা, এ ডানা তো মানুষের হয় না, কার হয়? পাখির ডানা হয়। পাখির ডানা ধার করে হাওলাপ করে একে লাগিয়ে দিল, কারণ কি? হেলিকপ্টারের ডানা আছে না নেই, এরোপ্লেনের ডানা আছে, ওই ডানা দিল না কেন? ওই ডানা দিলে ওয়াকফিদ হবে না, কারণ ডানা ওটা ডাউন হয় কিন্তু ফল হয় না, ফল হলে উঠবে না। আর পাখির ডানা ডাউন হওয়ার পরে ফল যদি হয় তারপর পাখি উড়ে যেতে পারে। শুধু এতটুকুই না, দ্বিতীয় ব্যাখ্যা, পাখির ডানার ভেতরে মানে নরম সফট কোমল মোলায়েম কিছু পর আছে, পালক আছে। পাখি যখন এই পালকগুলো বিছিয়ে দেওয়ার পরে ডাউন করে দেয়, ফল করার সঙ্গে সঙ্গে বাচ্চারা ওর নিচে অবস্থান নিয়ে একটা অনির্বচন শোক অনুভব করে। আল্লাহ বোঝাতে চায় বান্দা, পাখির বাচ্চারা যেমন তার মায়ের ডানার নিচে একটা কমল সফট নরম মোলায়েম পাখার নিচে ডানার নিচে পর পালকের নিচে আশ্রয় নিয়ে একটা চি চি করে আওয়াজ দেয়, অনির্বচন শোক যেমন অনুভব করে। তোর জীবন দশায় যদি অন্তত তোর মার বাবা বেঁচে থাকে, তারা যেন এই কথা মনে করে যে আমার এই আবু সাপর থাকতে আমাদের জীবনে চিন্তা নেই, এটা কি মনে করতে পারে? এখন পারছে না। আমাদের পরিবারে আজ মা বাবা গুলো এই এই টেনশন মুক্ত না, আরো টেনশনে থাকে, কখন না জানি বাড়ি থেকে তাড়িয়ে দেয় কিনা, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে কিনা, না জানি আমাদের ওরা আলাদা করে দেয় কিনা, জীবনের মতো খাওয়া দাওয়া বন্ধ করে দেয় কিনা। আল্লাহকে ব্যাখ্যা দিচ্ছেন কি রায় দিলেন, আর আমরা কোন লাইনে আছি? এখন আমার প্রশ্ন, আমরা দিতে পারি না কেন? অনেকের প্রশ্ন, হুজুর আমি পারি না, পারি না কেন? এ পারি না কেন জবাব হচ্ছে আমাদের বউগুলো, অধিকাংশ বাড়ির বউ কারণে আমরা আমার মা বাবাকে যে সম্মান দেওয়া দরকার আল্লাহর রায় অনুযায়ী আমি পারছি না। অথচ এই বউর মা বাবা যদি আমার বাড়িতে আসে, হাজার হাজার টাকা খরচ করেন, কোনো অসুবিধা নেই, আর আমার বাবা মা বাড়িতে আসে, তাদের জন্য 19-20 হয়ে গেলে বর মুখের দিকে তাকানো যায় না, এরকম ছোট মনের বউ আছে কার? হাত বলেন তো, একজন একটা বউ, ঠিক আছে আজ হাজারো পরিবারে অধিকাংশ স্বামীগুলো মানসিক রুগী, কিছু বলতেও পারে না সন্তানের দিকে তাকিয়ে, তালাক দেব সম্ভব না কারণ ছেলে মেয়ে আছে, এক কথা বলেন না কেন? শুধু আপনি যদি একটু উদার হতে পারতেন, আমি যেমন আপনার মার বাবাকে দেখি যেই নজরে যেভাবে খেদমত করি, সত্যি আপনি যদি আমার মা বাবাকে ওইভাবে দেখতেন, বাংলাদেশে কোনো পরিবার আলাদা হতো না। সেটা আমরা পারছি না।
আমার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর তার বাস্তবে একটা ঘটনা মাঝে মাঝে বলতে দরজা খুলে দেওয়ার পরে ভেতরে গিয়ে বলছে, স্ত্রী কোথায়? এই তো রান্না করো, আমার বাবা এসেছে। বলছে, আমি সেই সন্ধ্যাবেলা থেকে রাত 11টা পর্যন্ত 13টা সিরিয়াল দেখলাম, আমি ক্লান্ত। তোমার বাবা তুমি রান্না করে খাওয়াও। স্বামী চিন্তা করছে, এখন যদি বকা ঝকা করি, মারধর করি, আমার বাবা আবার চিনি ফেলবে। আস্তে করে বাবার রুমে গিয়ে বলছে, আব্বা তুমি কি রাতের খাওয়া খেয়ে এসেছ? বাবা লজ্জা সরমে বলছে, ঠিক আছে, আমার খাওয়া লাগবে না। ছেলে এদিকে মুখ দিকে তাকিয়ে বুঝতে পেরেছে যে না, আমার বাবার খাওয়া হয়নি। তোমার দিয়ে খেলা শুরু হবে। ঘরের ভেতরে নিয়ে স্ত্রীকে বলছে, ওঠো না, তোমার ভাই এসেছে। রান্না বান্না কমপ্লিট করার পর শান্তা চিন্তা কর, আমার বাবাও তো নাকে আছে, ডাক দে ঘরের সামনে গিয়ে। বলছে, আব্বা তাড়াতাড়ি ওঠো, তোমার বউমা রান্না করেছে, খেয়ে নাও। বাবা কিন্তু সব টের পাচ্ছে রান্না কার জন্য। ভেতর থেকে আওয়াজ দিচ্ছে, আমার রান্না করা খাওয়া লাগবে না, তোরা খেয়ে ঘুমিয়ে পড়, আমি সকালে খাবো। ছেলেটা সারা রাত এই দিয়ে চিন্তায় ঘুম আসে না, আমার বাবা আমার বাড়িতে সত্যি না খেয়ে কাটিয়ে দিল। সকালবেলা বাবা কিচ্ছু না বলে ব্যাগটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ছেলের সামনে গিয়ে বলছে, আবার চলে যাও, তোমার বউমা রান্না করছে, খেয়ে যাবা না। বাবা চোখের পানি ফেলে দিয়ে বলে, শান্তা আমি যেদিন তোর ছোট শালা হব খেয়ে যাব। আপনার মুখে হাসি আসলো কোন কারণ আমি জানি না। একটা বাবা কত দুঃখ পেলে মুখ দিয়ে কথা বলতে পারে বলেন তো? বলছে, এই রান্না তো আমার জন্য না, আমি জানি তোর শালার জন্য, সুতরাং আমি যেদিন তোর শালা হতে পারবো ওই দিন খেয়ে যাব। ফরিদপুরের যুবকেরা, আমি সহ বলছি, এই অবস্থা শুধুমাত্র চেয়ারম্যানের না, এখানে অনেক মুরব্বী বসে আছে যারা তার পুত্র বধুর কাছে আছে, এদের কাছে পরিবর্তন চারটার মুখে খাবার তুলতে গিয়ে ওই লোকটা সারাদিন কোনোদিন খাবারও খেতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? মার বাবার শুধু আল্লাহ ব্যাখ্যা দিয়ে ছেড়ে দেয়নি, আল্লাহ পাক বলেন আমার কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সামিরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোর মা বাবার খেদমত মন থেকে করিস না লোক দেখানোর জন্য করিস, এটা কিন্তু আমি জানি।
তোর মার বাবার খেদমত করা লাগবে, তার পেছনে খরচ করা লাগবে, এটা মন থেকে কি থেকে বলেন বলেন। দুনিয়ায় খরচের তালিকা হিসাবে আল্লাহ কিন্তু মায়ের নাম বাবার নাম সিরিয়ালে আগে দিয়েছেন, এটা সূরা বাকারা 215 নম্বর আয়াতে আছে। হে নবী, দুনিয়ার মানুষ যদি আপনাকে বলে যে টাকা পয়সা কোথায় কোথায় খরচ করব, আপনি বলেন ভালো ভালো কাজে খরচ করো, আর দুনিয়ায় যত ভালো কাজ এক নাম্বার ভালো কাজ মা আর বাবার জন্য খরচ করা। মার বাবার নাম সিরিয়ালে প্রথম, এরপরে আকরাবিন নিকট আত্মীয়, নিকট আত্মীয়র ভেতরে আপনার বউ আছে, সেই আছে, ফুফু আছে, চাচা আছে, কথা বলেন এখন এগুলো সিরিয়াল করে তারপরে তো আট্রসি না মানে সিরিয়াল আগে এগুলো করে তারপরে যাবেন আপনি আট্রসি চরমনায় ফোরফোরায় সিলেটে শাহজালালে চরম কি চট্টগ্রামে যেখানে যান যান, কিন্তু সিরিয়াল মেনটেন করা লাগবে। এগুলো সব বাদ দিয়ে মায়ের খবর নেই, বাবার খবর নেই, স্ত্রীর খবর নেই, ছেলে মেয়ের খবর নেই, ফুফুর খবর নেই, চাচার খবর নেই, পাশের প্রতিবেশীর খবর নেই, একবারে চলে যাচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামের নাম নয় নম্বরে, কয় নম্বরে? প্রায় একবারে চলে গেছে নয়, এ প্রথম থেকে আট নম্বর সব বাদ। আপনাকে আল্লাহ কি দেবে? বাস কি দেবে? সুতরাং এই বাস খাওয়ার জন্য রেডি থাকবেন না, আপনি আমল করা শুরু করেন। আপনাকে আমি নিতে নিষেধ করছি না চট্টগ্রামে সিলেটে আর প্রসি দিতে নিষেধ করছি না, দেড় কিন্তু আটটা সিরিয়াল দেওয়ার পরে যদি থাকে, কথা বলেন। কোরআনের এই সিরিয়ালগুলো ব্যাখ্যা করে বললে অধিকাংশ পীর নামে যারা কলঙ্ক, ওরা তো বলবে যে আমির হামজা আরো বেশি দিন বেশি থাক, দেখতে পারে না ও কিসের অলি যে আট নম্বর সিরিয়াল পর্যন্ত আপনাকে শিক্ষা দেয় না, ও তো ভাণ্ড অলি হয়ে বসে আছে। এখানে মন থেকে মা বাবার খেদমত করা লাগবে। পৃথিবীর সব যদি হারিয়ে যায় যেতে পারে, হয়তো একদিন না একদিন আবার কিছু না কিছু ফেরত পাবে, কিন্তু মার বাবা এই দুইজন যদি একবার হারিয়ে যায় তামাম দুনিয়া খুঁজলেও আপনি আর পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বরে রায় দিয়েছেন তোদের ধনী আর গরিবের যে সম্পর্ক, বিত্তবান এবং বিত্তশীলদের সাথে যে বিত্তহীনদের সাথে সম্পর্ক কি হবে, ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বনাস সামির ওয়ালা তুবাদদির তাবদিরা। নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের দান করো, সাদকা দাও, বিশেষ করে ইতিম মিসকিন অসহায় ইবনে সাবিল যারা, আর তোমরা অপচয় করবে না। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অবশ্যই যারা অপচয় করে তারা শয়তানের ভাই। পুরা কোরআন শরীফে যত রকমের গোনার কাজ আছে কোন গোনার কাজে শয়তানের ভাই বলে আল্লাহ আখ্যা দেয়নি, শুধু অপচয়কারীকে আল্লাহ বলেন শয়তানের ভাই। এখন অপচয় কি? অনেকে শরীরের অপচয় করে, রাত জেগে জেগে আন্দাজে টিপছে মোবাইল, রাত দুইটা তিনটা চারটা বেজে যায়, শরীরে ঘুম হয় না, শরীর ভেঙে যায়, এটা শরীরের অপচয়। সব জায়গায় আমরা অপচয় আজ দেখতে পাচ্ছি। মেয়ে বিয়ে দেবে, এক মেয়ের বিয়েতে যে খরচ হয় অপচয় হয়, আমার মনে হয় 40টা মেয়ে বিয়ে দিয়ে যায়। এই যে টিস্যুর বক্স এখানে দিয়েছে, একটা টিস্যু দিলে আমার কাজ শেষ হয়ে যায়, মানে দাম বাড়াতে গিয়ে কি হনুরে এই হনুমান হয়ে গেছে। এগুলো পেস্টিস ঠিক রাখতে গিয়ে দেখা যাচ্ছে 4-5টা টিস্যু নিয়ে নষ্ট করছে, এটাও অপচয়। এটা কি? খুব সেন্সিটিভ থাকা লাগবে বিষয়ে, কারণ পুরা কোরআনে কোন অন্যায়ের ব্যাপারে শয়তানের ভাই বলা হয়নি, শুধু অপচয় যারা করে সে যে অপচয় যতটুকু হোক এটা শয়তানের কি বলেন আল্লাহর রায় মেনে নেওয়া দরকার। এরপরে দিয়েছেন আল্লাহ কৃপণতা যেন না করা হয় জীবনে, এরপরে দিয়েছেন খোদাই বন্টনে সন্তুষ্ট থাকতে হবে আপনাকে, এরপরে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না, এরপরে দিয়েছেন জেনা ব্যভিচার করা যাবে না, এর ধারে কাছেও যাওয়া যাবে না, 9 নম্বরে আল্লাহ দিয়েছেন মানুষ হত্যা করা যাবে না, 10 নম্বরে এতিমের সম্পদে অন্যায়ভাবে হাত দেওয়া যাবে না, 11 নম্বরে ওয়াদা পালন করা লাগবে, 12 নম্বরে সঠিক মাপ দেওয়া লাগবে, 13 নম্বরে পরকালে জবাব দিতে হবে, এরকম টেন্ডেন্সি তৈরি করতে হবে, 14 নম্বরে অহংকার জীবনে করা যাবে না। আমি এখানে 12 নম্বর পয়েন্টটা একটু একটু বলতে চাই,
ওজনে কম বেশি করা যাবে না, এই শব্দ শুনলে আমরা মনে করি যারা দাড়ি পাল্লায় ওজন দেয় তারা না। এখানে শিক্ষকরা আছে, যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, কথা বলে না কেন? শিক্ষক যারা আছে এরা বিভিন্ন জায়গা থেকে ডিগ্রি গুলো অর্জন করতে কত শিক্ষা নেওয়া লাগে, কিন্তু দেওয়ার সময় ক্লাসে ওইটা আর দিতে চাই না, তখন বলে প্রাইভেট পড়া লাগবে না কোচিং করা লাগবে। এরা ওয়াইলুল মুতাফফিফিনের ভেতরে শামিল। সুতরাং আপনার আল্লাহর রায় হচ্ছে ওজনে আপনি কম বেশি করবেন না, এটা শুধু দোকানদারের দাড়ি পাল্লার ওজন না, সব জায়গার ওজন। সরকার থেকে যেগুলো আছে নেওয়ার সময় তো ঠিক মতোই নিয়ে আসেন, দেওয়ার সময় তো রাস্তায় একটা করে ইট দেন আর বাকি ইট সব আপনার বাড়ি। আপনি ওয়াইলুল মুতাফফিফিনের ভেতর শামিল। এমনকি আমি আমির হামজা আছি, কারণ আমি আসার সময় এই 14টা পয়েন্ট এত সুন্দর করে পড়ে আসি, এখানে বলার সময় এই মুখের দিকে তাকিয়ে আর বলতে পারি না। আমি ওয়াইলুল মুতাফফিফিনে আছি, আমরা যেন অন্তত আল্লাহর রায় মেনে নেওয়ার মতো একটা পরিবেশ তৈরি করতে পারি রজব মাসে। জোরে বলেন আমিন। যেই মাসে এই ঘটনা সেই মাসের শিক্ষা একটা একটা করে বললাম। আল্লাহর নবীকে আল্লাহ এই রজব মাসের 27 তারিখে নিয়ে যাচ্ছেন কেন? এই ধরনের ধারাধাম থেকে আল্লাহ নিজে তার গবেষণাগার আছে, ল্যাবরেটরি আছে, নিবিড় তত্ত্বাবধানে আল্লাহ নিজে শিক্ষক হয়ে দীর্ঘ 27 বছর, কত বছর? দীর্ঘ 27 বছর মাত্র 14টা কর্মসূচি তাকে শিখিয়েছেন। হেন কি ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এই নিয়মটা, এই 14টা কর্মসূচি যদি আপনি এখান থেকে শিখে এগুলো উম্মতের ভেতরে অ্যাপ্লাই করতে পারেন আর ওরা যদি রিসিভ করতে পারে, আমি নবীজি, হে নবী, আপনাকে আমি গ্যারান্টি দিলাম আপনার যুগ হয়ে যাবে শ্রেষ্ঠ যুগ। আজ আমাদের বাংলাদেশকে বিশ্বের দরবারে যদি তুলে ধরতে হয়, যারা দায়িত্বে আছে তাদের উচিত হবে সবে মেরাজে এই রজব মাসে এই 14টা কর্মসূচি যেটা সূরা বানি ইসরাইলে 23 থেকে 38 এই 16টা আয়াতের ভেতরে আছে, অবশ্যই যদি আপনি বাস্তবে দেশে কায়েম করে দিতে পারে আমাদের এই দেশটা খায়রুল কুরুনি করুনি হয়ে যাবে। এবার আমরা আসেন ওই কর্মসূচিগুলো যেগুলো রসুল নিয়ে এসেছিলেন এই মাসে। আমার শুধু ঘটনা বলার উদ্দেশ্য না, আমি এখান থেকে শিক্ষা নিয়ে আসতে চাই। রাজি আছেন? সূরা বানী ইসরাইল কি সূরা? 23 নম্বর আয়াত থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাকে কি শেখালেন? হাজার হাজার কথা আছে মেরাজে, ওই ঘটনা বলা আমার উদ্দেশ্য না, ওগুলো বলিও না। ওর ভেতরে অনেক জয়ীফ হাদিস আছে, সনদ মতন দুর্বল আছে, এজন্য আমি বলি না। আমি শুধু এই শিক্ষা যেটা কোরআন থেকে বের হয় এগুলো দিতে চাচ্ছি। জবান খুলে কোরআনের আয়াতটা একবার একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. أقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, রায় দিয়েছি, কসম মানে রায় দেওয়া, কসম মানে আল্লাহ রায় দিচ্ছেন। হে নবী, আপনার রব কিন্তু রায় দিয়ে ফেলেছে, রায় দেবে তা না, রায় দিয়ে ফেলেছে। আমরা বাংলাদেশে যারা আছি এখন আমরা রায় পাই মাঝে মাঝে। বাংলাদেশের রায় হয় 4 প্রকার, কয় প্রকার? ফরিদপুরের জজকোর্ট থেকে যদি কারো বিরুদ্ধে রায় হয় সে কিন্তু বলতে পারবে না আমি রায় মানি না, তবে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। এতটুকু বলার ক্ষমতা আপনার আছে যে আমি ন্যায় বিচার পাইনি, আমি ওপরে যাব, যান আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে যান, ওখান থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে আপনি বলতে পারবেন যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব, যান আপনি হাইকোর্টে যান। হাইকোর্ট থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে বলতে পারবেন আমি মানি না,
বিচার পেলাম না, আমি আরো উপরে যাবো, আপনি সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্ট থেকে বাংলার প্রধান বিচারপতি এখন সৈয়দ মাহমুদ হোসেন, উনি যদি একবার কোনো বিষয়ে আপনার বিরুদ্ধে রায় দেয়, এখন শুধু আপনি একা না, এদেশের 17 কোটি মানুষ এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত ওই রায় মেনে নিতে বাধ্য। বলেন বলেন, কারণ বাংলার প্রধান বিচারপতি এখন যিনি আছেন সৈয়দ মাহমুদ হোসেন, ওনার উপরে কোন বিচারপতি এদেশে আর, উনি একবার রায় যেটা দেবে ওইটাই ফাইনাল। আমার মাঝে মাঝে আয়াতটা পড়ার পরে মনে হয় বাংলার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের চাইতে আল্লাহর ক্ষমতা একটু কম। ওনার রায় যদি 17 কোটি মানুষ এক বাক্যে মেনে নেয়, আমার আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি তোদের সবার উপরের বিচারক না? তা আমি যদি রায় দেই, আমার রায় তোরা গুরুত্ব দিস না কোন কারণে? সুলতান শব্দটা আছে আমার মেয়ে জান্নাতুল মাওয়া, বড় 7 বছর যেটা, ও যখন আয়াত পড়ে ওর নানার নাম সুলতান, এই জন্য এই জায়গায় ওর নানার নাম বলে ফেলে। ফাংফুজোলা তাংফুজোনা ইল্লা বি নানা, কি হলো নানার নাম আমি ধরবো না। আল্লাহ পাক বলেন হে পৃথিবীর জিনার মানুষেরা, আমি রায় দিয়েছি, আমার রায় যদি তোর পছন্দ না হয়, ভালো না লাগে, আমার আসমানের নিচে জমিনের উপর থেকে চলে যা, কোথায় যাবি যেখানে যাবি ওইটা আমার। সুতরাং দেশের প্রধান বিচারপতির রায় না মানলে যেমন দেশ থেকে তাড়িয়ে দেবে অথবা জেলখানায় দেবে, আল্লাহর রায় এখন 14টা ঘোষণা হবে একটা একটা করে। এখানে যারা আল্লাহর বান্দা দাবি করছেন যদি না মানেন, আল্লাহরও কিন্তু জেলখানা আছে। ওটার নাম কি আরো জোরে বলেন। এবার রায় ঘোষণা হচ্ছে আপনি যে শোনাবেন আল্লাহ আবাদে কারো এবাদত করা যাবে না, এবাদত ধ্বংস করার জন্য মহা ঔষধের নাম হচ্ছে বেদাত, আর ইমান ধ্বংস করার জন্য মারাত্মক ঔষধের নাম হচ্ছে শিরিক। কথা ভালো করে বুঝেন, ইমান ধ্বংস হয় শিরিকে আর এবাদত ধ্বংস হয় বেদাতে। বলেন বলেন, ইমান ধ্বংস হয় আরো জোরে, শিরিক কি? এক কথায় বলছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম। এই শিরিক যারা করে তারা মুশরিক। বলেন বলেন, এখন আপনি মিলাবেন আপনার জীবনে আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে বিশ্বাস আপনি করেন কি না? না, আমি একটা একটা করে কয়েকটা উদাহরণ বলছি, দেখেন তো কারো জীবনের সাথে মেলে কি না, নাকি আয় বাদ দিয়ে দেবো? হ্যাঁ বলতে দেবেন। একটা বলছে সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াত, আপনার রাগ হলে আল্লাহর উপরে হবে, আমি শুধু অ্যাডভার্টাইজ করছি। ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমর অধিকার আছে, আপনি বলেন না এই অধিকার শুধুমাত্র আল্লাহ। সুতরাং আল্লাহর তৈরি করা অধিকার যারা নিজেরা খাটাতে যে আল্লাহর আইনের বিপরীতে আইনগুলো তৈরি করে, আর আইন যারা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালায়, এরা এক ধরনের মুশরিক। আমি জানি আপনার রাগ হচ্ছে,
আপনি বলছেন কেন? যাদের রাগ হচ্ছে ওরা তো কথা বলছে না। একটু খেয়াল করেন তো, শয়তান আল্লাহর বিধান মানে নাই কয়টা? আরো জোরে। কিন্তু আল্লাহর বিধানের এগেনস্টেও কোনো নতুন বিধান তৈরি করেনি। আল্লাহ বলেছিল সেজদাতে ও দেয়নি, এই শেষ। কিন্তু আলাদা কোনো বিধানও তৈরি করেনি। কিন্তু যে আল্লাহর বান্দা দাবি করার পরে আল্লাহর আইন মানে না, আরো নিজে আল্লাহর বান্দাদের উপরে আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করে আল্লাহর বান্দাদের মানতে বাধ্য করায়, এতো বড় শয়তান। আপনি যদি এখন বাড়িতে যেয়ে দেখেন আপনার স্ত্রীর কাছে পাশের বাড়ির একজন শুয়ে আছে, ও কিন্তু কিছু করেনি, এমনি শুয়ে আছে, ভালো লাগবে? ভালো তো লাগবে না। দুইজনকে এক কপে পারলে আর দুই কপে কাটবেন না। ধ্বংস করার জন্য বেদাত দায়ী। কি দায়ী? বেদাত কি? আপনি আমি ভালো মনে করছি না, এটা ইসলাম নয়। আপনি আমি ভালো মনে করলে এটা ইবাদত হবে না, ওটা দেখা লাগবে আল্লাহর বিধান আছে কিনা, রাসূলের তরিকা আছে কিনা। রাসূলের তরিকা নেই, আল্লাহর বিধান নেই, এমনিতে আমার কাছে ভালো মনে হচ্ছে আমি করলাম, ওটা ইবাদত নয়, ওটা আল্লাহ। আরো জোরে, আরো জোরে বলেন, এজন্য ইবাদত করা লাগবে একনিষ্ঠ ভাবে, একমাত্র আল্লাহর জন্য। আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমাকে আদেশ করা হয়েছে আমি যেন একনিষ্ঠ ভাবে আল্লাহর ইবাদত করি, ইখলাসের সাথে, মুখলিস ভাবে। কার? আরো জোরে বলে কার? আলহামদুলিল্লাহ। এখানে ইবাদতের ভেতরে 9টা পয়েন্ট ছিল, এই সবগুলো যদি একটা একটা করে পয়েন্ট আকারে বলা যায় অনেক সময় চলে যাবে, আর আমার মুখেও ব্যথা হয়ে যাচ্ছে, পারছি না। বারাকাল্লাহ লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আমার লিখিত বই আছে মেয়েদের উপরে, যাদের বউগুলো অবাধ্য, এই বইটা গাড়ি থেকে নিয়ে যাবেন। গাড়ি আছে মনে হয়, এই সোজা আছে কোন জায়গায়? মেয়েদের উপরে লিখেছি শুধু, যাদের অবাধ্য স্ত্রী আছে অবশ্যই নিয়ে যাবেন, আল্লাহর রহমতে বাধ্য হবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين Voice TV 24. Enjoy the Holy Quran.